সোনার দোকানে অপরাধ ঠেকাতে পুলিশের নয়া উদ্যোগ, এবার সুইচ টিপলেই ধরা পড়বে অপরাধী। অ্যালার্ম ডিভাইস যন্ত্রের পরীক্ষামূলক সূচনা মালদাতে। অপরাধ মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। সম্প্রতি মালদা জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনা। সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ। পূজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের পরীক্ষামূলক সূচনা হল শনিবার। এদিন ব্যবসায়ীদের মধ্যে বিশেষ এই যন্ত্রের পরীক্ষামূলক সূচনা করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস, যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকেই নিয়ন্ত্রণ করা হবে। মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোন রকম অপরাধ সংঘটিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা স্থানীয় থানায় জানাতে পারবেন। এ ব্যাপারে এদিন মালদা পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখান। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতি। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, এই ডিভাইসটি পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। জেলা পুলিশ সবসময় এটি নিয়ন্ত্রণ করবে। কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে থানায় খবর চলে আসবে। চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা 3 জন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো। তো এর জন্য আমরা কিছু সিস্টেমস, কিছু সফটওয়্যার ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম। অনেক আমরা যে চেম্বার অফ কমার্স আছে, যে শপকিপার আছে, ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস দিয়ে যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি। তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে, কি প্রবলেম থাকতে পারে, এর জন্য আমরা অনেক ভেন্ডার আর এসব জিনিসগুলো চেক করেছি। তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে, তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কিভাবে কাজ করবে। তো এই ডেমো আজকে আমরা করছি এখানে। তো এখানে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম। তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে, যেখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেম যদি থাকে কি শাটার যদি ওপেন হয় ইয়া ডিস্টার্ব করা হয় ইয়া ফির ওয়াল্ট সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে ইয়া ফির কিছু কিছু মুভমেন্ট সেন্সর যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ, তারপরে যে শক সেন্সর, শাটার সেন্সর, মোশন সেন্সর, স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে মেইন জিনিস যে আছে ওটা হচ্ছে SOS বাটন, যে মতলব প্যানিক বাটন। তো ওটা আমরা ওটা মডিফাই করে ওটা শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এ ওটা মতলব এটাকে ইউজ করতে পারে কি যে কিভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে। কিন্তু আমরা যে সিস্টেম ডেভেলপ করেছি ওখানে SOS বাটন আমরা চাইছি 3-4 জায়গায় থাকে দোকানে। ব্যবসায়ী সত্যজিৎ কর্মকার বলেন, মালদা জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও স্বর্ণ শিল্প সমিতির যৌথ উদ্যোগে এটি তৈরি হয়েছে, এতে অপরাধ অনেক কমবে। এসপি স্যার, অ্যাডিশনাল স্যার এবং আইসি স্যার তরুণ প্রশাসনের থেকে এসেছিলেন, ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন, সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন। কি হবে এটাতে, কি হবে অ্যালার্মটা? এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানাতে গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে। এটার জন্য মালদা জেলা প্রশাসন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সিস্টেমটা এটা চলছে, আজকে থেকে চালু হচ্ছে। আজকে ডেমো টেস্ট হচ্ছে, চালু হওয়া এখনো দেরি আছে। কি মনে করছেন যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে, কি এরকম ঘটনা? বা এটা খুব বড় একটা টেকনোলজি একটা আসছে, পরবর্তীতে দেখা যাক কি হচ্ছে এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।